আবারও দেশের খবর। টাঙ্গাইলের গোপালপুরে 70 বছরের বেশি সময় বেদখলে থাকা 10 একর সরকারি জমি উদ্ধার করে তাতে সূর্যমুখী চাষ করছে উপজেলা প্রশাসন। ফলনও হয়েছে ভালো। দৃষ্টিনন্দন ফুল আর প্রকৃতির মুগ্ধতায় ভিড় করছেন হাজারো প্রকৃতিপ্রেমী। স্থানীয় কৃষি বিভাগ বলছে রেকর্ড পরিমাণ ফলন হবে এখান থেকে। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। প্রধানমন্ত্রীর নির্দেশ, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। সেই নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ভুয়ারপাড়া গ্রামে পতিত 10 একর সরকারি জমি উদ্ধার করে তাতে সূর্যমুখী চাষ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে মাঠে দেখা মিলেছে হলুদের সমারোহ। মাঠের সৌন্দর্য দেখতে প্রতিদিন নানা বয়সী দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন এখানে। তাদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছে নিরাপত্তা পাহারা, বানানো হয়েছে ওয়াচ টাওয়ার। এত সুন্দর একটা প্রকৃতি, এই প্রকৃতি দেখে আমার মনের ভেতর থেকে এমনিতেই গান চলে আসছে। উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ, তারা এই মহতী উদ্যোগ নিয়েছেন। এখানে এসে আমাদের ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। আমরা খুব আনন্দিত যে এখানে এসে আসলে মনটা ভরে গেল। এদিকে 70 বছর ধরে বেদখলে থাকা জমিতে চাষ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই জমিটি 70 বছরের বেশি সময় ধরে পতিত ছিল। এখানে আমাদের জমি চাষ করাটা আমাদের জন্য এখানে চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আমরা এখানে সফল হয়েছি। এই বিষয়ে কৃষ্ণপ্রসাদ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিচালক স্যার সহ আমরা সকলেই ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। তেলের আমদানি নির্ভরতা কমাতে আগামীতে সূর্যমুখী চাষ সম্প্রসারণের আহ্বান জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশে যেন 1 ইঞ্চি জমি খালি না থাকে। এরই ধারাবাহিকতায় আমরা গোপালপুর উপজেলায় যে বিভিন্ন পরিত্যক্ত জমি ছিল এবং খাস জমি ছিল, আমরা সবাইকে কাউন্সিলিং এর মধ্য দিয়ে এবং খাস জমিগুলো আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমরা চাষাবাদের আওতায় নিয়ে আসি। আমাদের জেলা প্রশাসন টাঙ্গাইলের নির্দেশনায় এবং আমাদের কৃষি অফিস এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, তাদের বাস্তবায়নে আমাদের এই প্রকল্পটি আজকে সফল। সংশ্লিষ্টরা বলছেন মানবদেহের জন্য পুষ্টিগুণে ভরপুর সানফ্লাওয়ার অয়েলের রয়েছে নানা গুণ। আগামী দিনে চাষ আরও বৃদ্ধি করা গেলে কমবে আমদানি নির্ভরতা। কৃষি অর্থনীতিতে সূর্যমুখী হতে পারে অপার সম্ভাবনার এক নাম। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।